আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে ট্রেনিং এ যাওয়ার আগে আপনাদের কি কি জিনিসগুলো নিতে হবে সেটা আমি বলছি একবার। সে আপনাদের পুলিশ ট্রেনিং হোক বা প্যারামিলিটারি ফোর্স হোক বা আর্মি হোক, তো প্রথমত আমি এক দুই তিন করে বলি। প্রথমত আপনাদের সমস্ত যে কাগজগুলো আছে ডকুমেন্টসগুলো সেগুলোর এক কপি জেরক্স রাখবেন, সঙ্গে আপনাদের মানে আইডি প্রুফগুলো নেবেন, তার সঙ্গে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তার সঙ্গে এটিএম নেবেন এবং কালার ছবি, কালার ছবি যেন থাকে সেটাকেও আপনার সঙ্গে নিয়ে যাবেন, মোটামুটি 8-10 কপি নিয়ে যাবেন সেখানে লাগে। আচ্ছা, এরপর আপনাদের 4-5 সেট ফর্মাল ড্রেস, এর থেকে বেশি হলেও কোনো আপত্তি নেই, মিনিমাম 4-5 সেট ফর্মাল ড্রেস নিয়ে যাবেন। আচ্ছা, এরপর আপনাদের জুতা লাগবে, গামছা লাগবে, আপনাদের তাওয়ালা হলো চলবে, সাবান, তেল, ব্রাশ, টুথপেস্ট, চিরুনি, আয়না, একটা জলের বোতল লাগবে, তার সঙ্গে হচ্ছে একটা চামচ দুটো নিয়ে যাবেন, একটা ছোটো ছুরি নিয়ে যাবেন, মতো ফল ঢুকে দিতে ইচ্ছা করছে সেটাকে ফল ফল কেটে খাবেন। আচ্ছা, তার সঙ্গে আপনাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনাদের কিন্তু 2 মাস পরে বেতন শুরু হবে, আমি আবার বলছি আপনাদের 2 মাস পরে বেতন শুরু হবে, তাই মোটামুটি 15,000 টাকার মতো সঙ্গে নিয়ে যাবেন। তার কারণটা হচ্ছে প্রথম 1-2 মাস আপনাদের মেসেজ টাকা আপনাদেরকে 4-5 হাজার টাকা দিতে হবে প্রতি মাসে, তার সঙ্গে আরও কিছু কিনতে হবে, অতএব 2 মাস পর আপনাদের বেতন শুরু হচ্ছে, তার 2 মাসের বেতনটা আপনারা একবারেই পেয়ে যাবেন, এই জন্য মোটামুটি 15,000 টাকা মিনিমাম নিয়ে যাবেন, তার থেকে বেশি হলে তো অবশ্যই ভালো সেটা। আচ্ছা, তার সঙ্গে আপনারা একটা ছোটো ডায়েরি নিয়ে যাবেন, কিছু কিছু পেন নিয়ে যাবেন। আচ্ছা, ট্রেনিং সেন্টারে গিয়ে যেটা কিনতে হবে সেটা হচ্ছে আপনাদের বালতি কিনতে হবে, একটা মগ কিনতে হবে, একটা কাপড় শুকানোর জন্য রশি কিনতে হবে, কিছু চিমটা কিনতে হবে। আচ্ছা, ছেলেরা অবশ্যই একটা শেভিং ক্রিম আর হচ্ছে একটা রেজার কিনে রাখবেন, আর মেয়েদের তো সারার জন্য সমস্ত জিনিসপত্র নিয়ে যাবেনই, এটা তো বলার পক্ষে রাখে না। তো আমি যারা ট্রেনিংয়ে যাচ্ছেন সবাইকে মোস্ট ওয়েলকাম, ডিফেন্সের ক্ষেত্রে বলছি মোস্ট ওয়েলকাম ডিফেন্সে। হ্যাঁ, ট্রেনিংটা খুব কষ্টদায়ক, কিন্তু প্রথম প্রথম 15 দিন 1 মাস আপনাদের খুব কষ্ট হবে, কিন্তু একবার সেই কষ্টটাকে মানতে পারলেই প্রবৃত্তি দেখবেন একটা আলাদা একটা ফিলিং চলে আসবে, কারণ আমাদেরও প্রথম কষ্টে মানে মানাতে পারিনি, পরবর্তী ঠিক মানাতে পেরেছি। তো সবাইকে বলবো ট্রেনিংটাকে খুব দাঁতে দাঁত চেপে ট্রেনিংটা কমপ্লিট করবেন, ট্রেনিং ছেড়ে কেউ আসবেন না, আর কষ্টটাকে স্বীকার করে নেবেন, দেখবেন একসঙ্গে সাফল্য আসবে, আর ট্রেনিংটা ঠিকমতো কমপ্লিট করতে পারলে দেখবেন পরবর্তীকালে আলাদা একটা শারীরিক যে একটা ফিটনেস সেটা চলে আসবে। তো আমি সবাইকে মোস্ট ওয়েলকাম বলবো ইন ডিফেন্সে, আর সবাইকে ইন ফিউচারের জন্য একটা অগ্রিম শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ।